একদিকে আপনারা দেখলেন ইতিমধ্যেই বামেদের তরফ থেকে 16টি আসনের জন্য তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি সব মিলিয়ে বামেদের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। আর অপরদিকে আইএসএফ এর তরফ থেকে যেটা জানা যাচ্ছে, অর্থাৎ প্রাথমিকভাবে 8টি আসনে প্রার্থী আইএসএফ এর প্রার্থী তালিকায় নেই ডায়মন্ড হারবার। বসিরহাট, বারাসাত, যাদবপুর, মালদা দক্ষিণে প্রার্থী দিল আইএসএফ। মথুরাপুর, উলুবেড়িয়া, মুর্শিদাবাদেও প্রার্থী আইএসএফ এর প্রার্থী তালিকায় নেই ডায়মন্ড হারবার। যাদবপুরে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, অর্থাৎ পরপর কিন্তু আইএসএফ এর তরফ থেকে এই প্রার্থী তালিকার বিষয় চলে আসার অপরদিকে বামেদের তরফ থেকে 16টি কেন্দ্রে তাদের তরফ থেকে প্রথম দফার এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আর আইএসএফ এর তরফ থেকে ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে, অর্থাৎ প্রাথমিকভাবে 8টি আসনে প্রার্থী আইএসএফ এর প্রার্থী তালিকায় নেই ডায়মন্ড হারবার। যেটা নিয়ে বারবার করে আলোচনায় উঠে এসেছিল, সেই ডায়মন্ড হারবার প্রার্থী তালিকায় আইএসএফ এর তরফ থেকে নাম নেই। বসিরহাট, বারাসাত, যাদবপুর, মালদা দক্ষিণে প্রার্থী দিল আইএসএফ। মথুরাপুর, উলুবেড়িয়া, মুর্শিদাবাদেও প্রার্থী আইএসএফ এর তরফ থেকে আইএসএফ এর প্রার্থী তালিকায় নেই ডায়মন্ড হারবার। আর অপরদিকে 16টি লোকসভা কেন্দ্রের জন্য বামেদের তরফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকায় ইতিমধ্যেই নাম ঘোষণা করা হলো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমাদের পার্টি সর্বোচ্চ নেতৃত্ব এবং পার্টি চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, পার্টির তরফ থেকেও সেই রকম ইঙ্গিত ছিল এবং আছে এখনও। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নেতৃত্ব এবং জেলা পার্টি কর্মীরা, বিশেষ করে ডায়মন্ড হারবারের কর্মী সমর্থক দরদীরা পার্টির চেয়ারম্যানকে অবশ্যই প্রার্থী করার জন্য উৎসাহী এবং তাদের উৎসাহকে গুরুত্ব দিয়েই পার্টি সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বিষয়টা আলোচনা চালাচ্ছে। দু একদিনের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দিতে পারব। নওশাদ সিদ্দিকী তিনি ঠিক কি বলেছেন শোনাব। দেখুন, চূড়ান্ত আলোচনা চলছে, আজকে আলোচনা চলছে, এখনো চলছে। জেলা কমিটি প্রচন্ড ভাবে আমাদের রাজ্য কমিটিকে জানাচ্ছে, ওখানকার মানুষজন, ওখানকার ভোটারদের কথা মাথায় রেখে আমি রাজ্য কমিটির কাছে অনুরোধ করছি, একটু বিবেচনা করুন। এটা সিরিয়াস আলোচনা চলছে, আগামী কালও এটা নিয়ে আলোচনা চলবে, আজকে ফাইনাল হয়নি। দেখুন, আমরা ছোট দল তো, আমাদের অনেক কিছু বাধ্যবাধকতা থাকে, আমাদের উপরে অনেকের নজর থাকে, সেই জন্য নির্দিষ্ট টাইমের মধ্যেই আমরা ঘোষণা করব। তবে আমরা লড়াইয়ের ময়দানে আছি, লড়াইয়ের ময়দান ছেড়ে একটুও যাব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।